আজকের সময় এখন সংস্কৃতি চলে আসছে যে বিচারহীনতা যারা সৌন্দর্য সাম্য মানবিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে অনেকে সংগঠন ভিত্তিক কাজে জড়িয়ে পড়েছেন প্রথম থেকে 17 বছর আগের থেকে এই দেশকে ফলকে পরিণত হয়েছে বন্ধুরা আমার 17 বছর কারো কোন ধর্ম বর্ণ পরিচয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেটি আমাদের রাজনীতি কিভাবে চলবে আমরা কিভাবে চলবো রোল মডেল ছাত্র দলে পরিণত করার যোগ্যতা রাখে এই প্রত্যয় ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সকলের প্রিয় নেতা বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ারও স্পষ্ট করে বলতে চাই কোন ব্যক্তির অপরাধের দায় কোন ব্যক্তির অপকর্মের দায় দল কিন্তু গ্রহণ করবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী ইতিমধ্যে ঢুকে গিয়েছে আপনাদেরকে নানানভাবে প্ররোচিত করবে আপনাদেরকে প্রলুব্ধ করবে অন্যায় কাজ করার জন্য কিন্তু সাবধান থাকতে হবে আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে গ্রহণ করতে হবে কারণ আপনাদেরকে বিপদগামী করে ও কিন্তু দূরে থাকবে সেজন্য আপনারা বিপদগামী হবেন না আপনাদের বিপদগামীর কারণে আমরা আপনাদেরকে বহিষ্কার করব এই কাজটা যেন আমাদেরকে করতে না হয় কারণ আপনারা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছেন অনেক ত্যাগ রয়েছে আপনাদের অনেক শ্রম রয়েছে এই দলের জন্য আপনাদের সেজন্য আপনাদেরকে বহিষ্কার করতে গেলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় প্রিয় বন্ধুরা আমার সেজন্য স্পষ্ট বার্তা এমন কিছু করব না যে কাজটি করলে দল বিব্রত হবে যে কাজটি করলে আমার প্রিয় নেতা তারেক রহমান বিব্রত হবে যে কাজটি করলে প্রিয় নেত্রী বিব্রত হবে সে কাজটা আমরা করব না আজকে মনে রাখতে হবে এখন আমাদের অবিষ্ট লক্ষ্য যেটা বলেছি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের ব্যালটের মধ্যে ভোট প্রদানের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই সেজন্য মানুষের কষ্ট হয় মানুষ আমার কোনো কর্মে আঘাত পায় এ ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না স্পষ্ট বার্তা আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি অবৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি না খেয়ে বৈধ পন্থায় হালাল রুজি করে শ্রম দিয়ে সেই অর্থ দিয়ে ডাল ভাত খাবো অনেক উত্তম অনেক আনন্দের আমি মনে করি অনেক গর্বের আমি মনে করি প্রিয় বন্ধুরা আমার সেজন্য আমি আপনাদের কাছে শুধু বলতে চাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট করে আরো মজবুত করে দেশনায়ক তারেক রহমানের যে সাম্য মানবিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণ যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা নিজেদের মধ্যে আমাদের সম্পর্কটাকে আরো অটুট মজবুত করে আগামী দিনের আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে পৌঁছব।